أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, জিব্রাইল আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া রব, এই জান্নাতে কেউ প্রবেশ করবে না, এর কারণ কি? সে বিষয়ে আমরা আজকে হাদিস শরীফ হাদিসের কুদসির আলোকে জেনে নিব। তার আগে আমাদের কিছু বিষয় জানা দরকার, যে জান্নাত ও জাহান্নাম দুটি বিপরীত জায়গার নাম। জান্নাতে আছে অফুরন্ত নাজ ও নিয়ামত, যেখানে যাওয়ার পর কারো কোনো দুঃখ থাকবে না। জাহান্নামে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, যেখানে গেলে কষ্টের শেষ থাকবে না। জান্নাত ও জাহান্নামের বিশ্বাস ইসলামের মৌলিক আকীদার অন্তর্ভুক্ত। মানুষকে জাহান্নামে যেতে হলে কোনো কষ্ট ক্লেশ সহ্য করতে হয় না, কিন্তু জান্নাতে যেতে হলে কঠোর নিয়ন্ত্রণ মেনে জীবনযাপন করতে হয়। মনের খাহেশাত ত্যাগ করে আল্লাহর বিধানের সামনে পূর্ণ আত্মসমর্পণ করতে হয়। এ হাকিকত নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব উদাহরণ দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন, দুনিয়ার জীবনটা হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। আমরা জানি কারাগারে কোনো বন্দী নিজের মতো খেতে পারে না, পড়তে পারে না, চলতে পারে না। খেতে হয় কারা কর্তৃপক্ষের দেয়া খাবার, পড়তে হয় কয়েদীদের ড্রেস, আর সারাদিন নির্দিষ্ট কিছু সময় কারা পুলিশের তত্ত্বাবধানে বাইরে বের হওয়ার সুযোগ থাকে। জান্নাত ও জাহান্নামে যাওয়ার উদাহরণটা কেমন যেন মূর্খ ও শিক্ষিতের মতো। কাউকে মূর্খ হতে হলে কিছুই করতে হয় না, শুধু কষ্টের পড়ালেখা না করলেই চলে। কিন্তু শিক্ষিত হতে হলে বহু রজনীর ঘুম ও সময়ের আমোদ ফুর্তি কোরবানি করতে হয়। বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য হাদিসে কুদসি আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং মসনদ আহমদের একটি হাদিস, আসুন হাদিসটি শুনি। এই চমৎকার হাদিসটি, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لما خلق الله الجنة قال لجبريل أذهب فانظر إليها فذهب فنظر إليها ثم جاء فقال أي ربي وعزتك لا يسمع بها أحد إلا دخلها ثم حفها بالمقاره ثم قال يا جبريل أذهب فانظر إليها فذهب فنظر إليها ثم جاء فقال أي ربي وعزتك لقد خشعت أن لا يدخلها أحد قال فلما خلق الله النار قال يا جبريل أذهب فانظر إليها فذهب فنظر إليها ثم جاء فقال أي ربي وعزتك لا يسمع بها أحد فيدخلها فحفها بالشهاوة ثم قال يا جبريل أذهب فانظر إليها فذهب فنظر إليها ثم جاء فقال أي رب وعزتك لقد خشعت أن يبقى أحد إلا دخلها سبحان الله. হাদিসের অর্থ হল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন জান্নাত সৃষ্টি করেছেন, জিবরিলকে বলেছেন যাও তা দেখো, সে গেল এবং তা দেখল। অতঃপর এসে বলল, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, তার ব্যাপারে কেউ শুনে তাতে প্রবেশ ব্যতীত থাকবে না। অর্থাৎ এই জান্নাত সম্পর্কে কেউ শুনলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। অতঃপর তা কষ্ট দ্বারা ঢেকে দিলেন। এবার বললেন, হে জিবরিল যাও, এবার তুমি জান্নাত দেখে আসো। সে গেল এবং তা দেখল। অতঃপর এসে বলল, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, আমি আশঙ্কা করছি তাতে কেউ প্রবেশ করবে না, অর্থাৎ এই জান্নাতে কেউ প্রবেশ করবে না। তিনি বললেন, আল্লাহ যখন জাহান্নাম সৃষ্টি করেছেন বলেছেন, হে জিবরিল যাও তা দেখো, সে গেল এবং তা দেখল। অতঃপর এসে বলল, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, তার ব্যাপারে কেউ শুনে, যদি জাহান্নামের আজাব ভয়াবহতা সম্পর্কে কেউ
শুনে তাহলে কেউ কখনো সেখানে প্রবেশ করবে না। অতঃপর আল্লাহ তাআলা সেই জাহান্নামকে প্রবৃত্তি দ্বারা ঢেকে দিলেন। অতঃপর বলেন, হে জিব্রিল যাও তা দেখো। জিব্রিল আলাইহিসসালাম গেল এবং তা দেখল। অতঃপর এসে বলল, হে আমার রব, আপনার ইজ্জতের কসম আমি আশঙ্কা করছি তাতে প্রবেশ ব্যতীত কেউ বাকি থাকবে না। আলামান আল হাফিজ আমাদেরকে দুনিয়ার নাজ ও নিয়ামত, দুনিয়ার এই সমস্ত চাকচিক্য দেখে দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে গেলে চলবে না। দুনিয়ার নাজ ও নিয়ামতের মধ্যে ডুবে থেকে আখেরাতকে ভুলে গেলে চলবে না। আমাদের যারা মুমিন তাদের আসল জায়গা হলো আখেরাত। সেই বিষয়টা খেয়াল রেখে দুনিয়ার মধ্যে আমাদেরকে ইসলামী আল্লাহ আল্লাহ রসুলের দেয়া বিধান মতো জীবনযাপন করার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের আখেরাত সুন্দর হবে। যেই জায়গাটা অস্থায়ী, সেখানে যে জায়গার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই, যে হায়াতের কোনো শেষ নাই, কিন্তু আমাদের দুনিয়ার হায়াতটা তো কুল মাতাউদ দুনিয়া কলিল, অতি সংক্ষিপ্ত সময়। এই সংক্ষিপ্ত সময়ে আমরা কিছুটা সময় যদি কষ্ট করি, পরিশ্রম করি, তাহলে আমাদের আখেরাতের পরীক্ষা আমরা পাশ করব এবং আবাদুল আবাদ আমাদের জন্য সেই জান্নাত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে